রহিম ছোট একটি দোয়া পড়ার মাধ্যমে আপনার সকল বিপদ মুসিবত চিন্তা পেরেশানি দুঃখ বেদনা দৌড়ে পালাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আল্লাহ পাকের অশেষ দয়ায় ও মেহরবানিতে ভালো আছেন বিপদ মুসিবত চিন্তা পেরেশানি দুঃখ বেদনা এগুলো মানুষের জীবনের একটা অংশ যা ছোট বড় শিক্ষিত অশিক্ষিত ভালো মন্দ সকল মানুষের জীবনে এসে থাকে এ বিপদ মুসিবত চিন্তা দুঃখ বেদনা শুধু কেবল সাধারণ মানুষের উপরেই সীমাবদ্ধ ছিল না বরং যুগে যুগে নবিরাসুলগণের উপরেও এসেছিল ওই কঠিন মুহূর্তে নবিরাসুলগণ যা করেছিলেন আমরাও তাই করব আর তা হলো নিজেরা সতর্ক হয়ে চলাফেরা করব আর আল্লাহ রবুল্লা আলমিনের কাছে বেশি বেশি করে দোয়া করব প্রিয় দর্শক শ্রোতা আজ খুব ছোট একটি দোয়ার কথা বলবো যা নবীজি সাল্লাহ সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন তিনি বলেছেন যে ব্যক্তি চিন্তা প্রেশানি দুঃখ কষ্টে জর্জরিত এই দোয়াটি ওই ব্যক্তির জন্যই তো প্রিয় দর্শক কতটা গুরুত্বপূর্ণ আজকের ভিডিও হতে যাচ্ছে বুঝতেই পারছেন তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ইনশাআল্লাহ এই দোয়াটি শিখে যখন আপনি বিপদে পড়বেন অথবা বিপদ হওয়ার সম্ভাবনা থাকবে তখন বেশি বেশি করে এই দোয়াটি পাঠ করবেন তো চলুন আমরা দোয়াটি জেনে নেই দোয়াটি হল وأصلح لي شأني كله لا إله إلا أنت أمي اللهم رحمتك أرجو فلا تكلني إلى نفسي طرفة عين প্রিয়দর্শক দোয়াটির অর্থ হল হে আল্লাহ আমি আপনার রহমতের প্রত্যাশী আপনি আমাকে আমার নিজের উপরে এককভাবে সমর্পণ করবেন না এক মুহূর্তের জন্যও আর আপনি আমার সব ব্যাপার সুষ্ঠুভাবে সম্পূর্ণ করে দিন আপনি ছাড়া আর কোনো ইলাহ নেই